টি-টোয়েন্টি সম্মেলনের সময় দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী 14 নভেম্বর দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। আন্তর্জাতিক পরিস্থিতিতে এই দুই দেশের সম্পর্ক কিভাবে প্রভাব ফেলে বৈঠকে উঠে আসবে সে বিষয়গুলিও। সেখানে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের দপ্তর থেকে এই বৈঠকের কথা ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, প্রতিবেশী তাইওয়ানের মার্কিন স্পিকার ন্যান্সি সেখানে সফর নিয়ে সেখানে যথেষ্ট অসন্তুষ্ট ছিল চীন। এহেন পরিস্থিতিতে বাইডেন এবং জিনপিং এর বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।